खावारेटी आगे जे क्वालिटी छिलो नय सेई क्वालिटी थेके बेटार क्वालिटी होच्छे खावार अथवा तार थेके क्वालिटी कमे गेछे। तो आगे आमरा जतो भिडियो देखेछि जतो आमरा रिव्यूएर भिडियो देखेछि सबार किन्तु आल्टिमेटली नतून करे आबार रिव्यू देवार टाइम एसेछे, सेटा आर्सेलान होक, आमिनिया होक, जे कोनो बड़ो बड़ो रेस्टुरेंट होक, लोक पाल्टे गेछे। जारा राधुनी छिलो राधुनी पाल्टे गेछे এবং সেই জন্য কোয়ালিটি কিন্তু অনেক জায়গায় হেরফের হচ্ছে। সেই জন্য আমি আবার আমার প্রথম যখন শুরু করেছিলাম বিরিয়ানি খাওয়া সেই আরসেলান দিয়ে, তখন অন্য অনেক রেস্টুরেন্ট স্টার্টও হয়নি, প্রায় 15-20 বছর আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের কিন্তু বিরিয়ানি হাতে করি বলতে কিন্তু আরসেলান আমার তো বটেই। এবং আমি নিশ্চিন্ত যে অনেকে আমার মতন আছে যাদের বিরিয়ানি খাওয়া শুরু হয় পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ের মোড়ে আরসেলান থেকে। সেই আরসেলান आज के तर शाखा पोशाखा विस्तार कर 8-9 8 खाना मतन ओर छड़िए गए आउटलेट तैरि गाड़ी सब काचर आउटलेट दुटो, एक हलो हे जशोरत जेटा कि ना सेलि बांगुरेर काछे एकदम, और एक हलो हे चीनार पार्कर आउटलेट, यही दुटो बाड़ी सब काचे। किन्तु आज के रिव्यू करब ये आर्सेलान बिरियानिटा एस रुबी आर्सेलान काछे जेटा आछे आउटलेट, से ही आउटलेटर बिरियानी आज के आनबक्सिंग करब আনবক্সিং করব এবং পুরো প্রপার ওয়েতে এটা অ্যানালিসিস করব যে আগে আরসেলান কেমন ছিল এখন কতটা কোয়ালিটি একই রকম রাখতে পেরেছে নাকি বেটার হয়েছে নাকি ডিটোরিয়েট করেছে। এবং এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যারা এতদিন বিভিন্ন রকমের রিভিউ করেন ফেসবুকে, আপনারা যারা রিভিউ করেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু আবার নতুন করে রিভিউ দেওয়ার টাইম এসেছে। আমি নিজে ফিল করছি অনেক রেস্টুরেন্টে খাবার কোয়ালিটি অনেক বেটার হয়েছে আগের থেকে, এবং কোনো কোনো জায়গায় কিন্তু ডিটোরিয়েটও করেছে, ডিটোরিয়েট করেনি এটা একদমই ঠিক নয়, অনেক জায়গায় ডিটোরিয়েট করেছে, হয়তো যে রাঁধুনি ছিল সেই রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমার স্পেশালি আবার প্রথম থেকে শুরু করা আরসেলান দিয়ে, এবং এর পরে যতগুলো আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2 বা 3টে করে বিরিয়ানি রিভিউ দেওয়ার, প্রত্যেকটা আমাদের জানা পরিচিত আরসেলান, আমিনিয়া, দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে সবকটা বিরিয়ানি রিভিউ আমি আবার নতুন করে দেব। চল দেখা যাক আজকে মটন বিরিয়ানি, চলুন আনবক্সিং স্টার্ট করা যাক। আরসেলানের মটন বিরিয়ানি অনলাইনে প্রাইস হলো হচ্ছে 252 টাকা, 252, এইটা হলো হচ্ছে আমাদের প্রাইস। ওরা একটা এক্সট্রা কুরিয়ারের জন্য যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা নেওয়ার পর অ্যারাউন্ড 290-র কাছাকাছি কি দামটা পড়ে, কিন্তু নর্মাল 252 মটন বিরিয়ানির দাম। চলে আসুন দেখা যাক আরসেলান। একবার বলে দিই আপনাদের এখানে আরসেলান কোথায় কোথায় আছে, সবার আগে তো পার্ক সার্কাসে 2টো আউটলেট আছে ওদের, এছাড়া আছে হাতিবাগান, যশোর রোড, রিপন স্ট্রিট, ডায়মন্ড হারবার, রুবি ইএম বাইপাস, চিনার পার্ক, ঠিক আছে। এছাড়া ওদের বাইরে দুবাইতেও একটা আউটলেট আছে, আজকেরটা আমরা রুবি বাইপাস যেটা সেই রুবি বাইপাসে আরসেলান থেকে নিয়ে এসেছি বিরিয়ানিটা। সেভেন ফিফটি এম এল কন্টেনারের মানে মোটামুটিভাবে 550-600 গ্রামের মতন বিরিয়ানি ধরে, দেখে নিন 750 ml কন্টেনার। ওকে ডান্টা ট্যা,
এই হলো হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির সবার আগে পাহাড়টাকে ভাঙি। আর কিছু বলার আছে? কিছু বলার আছে? নলির পিস, ঠিক আছে, যথেষ্ট ভালো, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিস। হ্যাঁ, সেই পিসটাই দিয়েছে, এখানটা ভাঙতে হবে, ভাঙাটাই চাপের। যাই হোক, পিস কিন্তু যথেষ্ট ভালো। সেকেন্ড, একটা গোটা আলু, এইটা যেটা হলো হচ্ছে বাঙালি অন্তঃপ্রাণ, বাঙালিদের মনের প্রাণের একটা আলু। এই হলো হচ্ছে রাইস, যথেষ্ট রাইস থাকে, একটা 750 ml কন্টেনার। যদি পুরোটা আপনি খাওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বলবো যারা প্রচুর পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের পক্ষেও এটা শেষ করা চাপের, কিন্তু অবভিয়াসলি দুজন শেয়ার করার মতন তো কখনোই নয়, একজনের জন্যই এনাফ। ডিম থাকবে না। আপনি যদি স্পেশাল মাটন বিরিয়ানি নেন, সেক্ষেত্রে আপনি 2 পিস মাটন পাবেন, একটা ডিম সেদ্ধ পাবেন, কিন্তু নর্মাল মাটন বিরিয়ানির ক্ষেত্রে যেটার দাম 252, সেখানে শুধুমাত্র 1 পিস মাটন আর 1 পিস আলু থাকবে, নাথিং এলস। আর এইটা যেটা দেখছেন, এটা বাড়িতে বানানো রায়তা, ঠিক আছে, আমি নিজে বাড়িতে বানিয়েছি রায়তাটা, সুতরাং এটা কিন্তু দোকান থেকে ফ্রিতে দেয়নি। এবার হলো হচ্ছে কোয়ালিটি অ্যানালিসিস, যেটা বারবার করে বলছি, আগে থেকে কোয়ালিটি নয় বেটার হয়েছে, নয়তো একই রকম আছে, এক্সপেক্টেড একই রকম যেন থাকে। কলকাতার বিরিয়ানি হচ্ছে অ্যারোমা, অ্যারোমা এক্সেলেন্ট, অ্যারোমা নিয়ে কোনো কথা হবে না। আমার একটু ড্রাই লাগলো, যেটা যারা একটু বিরিয়ানি নিয়ে চর্চা করেন তারা জানেন, বিরিয়ানি দু রকমের কাঠ, একটা হচ্ছে সুখা কাঠ, একটা হচ্ছে গিলা কাঠ। গিলা কাঠ মানে হচ্ছে বিরিয়ানি হাড়াহাড়ির তলার দিকে একটা তেল চপচপে ব্যাপার থাকে, সেটাকে বলা হচ্ছে গিলা কাঠ। গিলা মানে ভেজা, সেই তেল চপচপেটা হচ্ছে গিলা কাঠ, আর একদম ওপরে যেটা থাকে সেটাকে হচ্ছে সুখা কাঠ। এইখানে কিন্তু আমার মনে হচ্ছে এটা সুখা কাঠ টেনাসিটি বেশি, ভালো করে যদি হাড়ি কাটা হয় সেক্ষেত্রে গিলা কাঠ 50%, 50% সুখা কাঠ, এটা হওয়া উচিত কম্বিনেশন, কিন্তু এক্ষেত্রে সুখা কাঠে টেনাসিটিটা বেশি, কিন্তু টেস্ট যথেষ্ট ভালো। এবার মাটন, মাটন একদম, যখন দেখবেন এইভাবে মাটন ভেঙে যাচ্ছে, তার মানে প্রপারলি মাটন টেন্ডার, সেদ্ধ হয়ে গেছে, মানে ওই মাটন নিয়ে ধস্তাধস্তি করার কোনো কারণ নেই, প্রপারলি সেদ্ধ হয়েছে, এক্সিলেন্ট, খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে যেটা হওয়া উচিত। আলু, পারফেক্ট। আলুটার ক্ষেত্রে একটু মশলাটা কম ঢুকেছে, কিন্তু সেদ্ধ পারফেক্টলি হয়েছে, সুতরাং কোয়ালিটি অলমোস্ট একই রকম আছে, কোয়ালিটি নিয়ে কোয়ালিটি কিছু বলার নয়। হয়তো লোক চেঞ্জ হয়েছে হাড়ি কাটার দিক দিয়ে মেবি, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে একটু একটু বেশি শুকনো, যদি ভাই রায়তা আছে, কিন্তু আর্সেলানের কিন্তু আমি আগেও বহুবার খেয়েছি, এরকম শুকনো গলা একটা ড্রাইনেস লাগছে, এরকম একমাত্র ফিল হয় যদি শুকা কাটার পরিমাণটা বেশি থাকে, যদি প্রপারলি হাড়ি কাটা হতো তাহলে এই জিনিসটা হতো না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই শুকনো ব্যাপারটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু আর্সেনাল বিরিয়ানি যেরকম স্ট্যান্ডার্ড সেটা প্রপারলি মেনটেন্ড আছে। রাইসের কোয়ালিটি দেখুন, প্রত্যেকটা দানা কোথাও ভাঙা পাবেন না, প্রপারলি একদম এক একটা ইন্ডিভিজুয়াল দানা রাইসের কোয়ালিটি, লং গ্রেন বাসমতি রাইস, কোনো অসুবিধা নেই, প্রপার ওয়েতে আছে, কোয়ালিটি ইজ নো ডাউট একই রকমের রেখেছে আর্সেনাল। ওর যে নাম, যেটা আমরা ছোটোবেলার থেকে আর্সেলানের বিরিয়ানি মানেই হচ্ছে একটা ভালোবাসা, প্রেম, সে ব্যাপারটা এখনও আছে।
লোক হয়তো চেঞ্জ হয়ে গেছে হাড়ি কাটার দিক দিয়ে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ কোনো কম্প্রোমাইজ ওরা এখনো করছে না। আর সবসময় যে এরকম মাটনের পিস পাওয়া যায় বলবো না, কিন্তু হ্যাঁ মাটনের পিসটা গুড, দিস গুড পিস। একটু বড় হলে একটু বেটার হতো, সবসময় বড় এক্সপেকটেশনই থাকে। আমি আস্তে আস্তে শেষ করব। আজকে আর্সেনাল হলো, এর পর দিন নয় আমিনিয়া অথবা আমাদের যে পরিচিত যেগুলো আছে দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে সবকটা আমি আস্তে আস্তে রিভিউ দেবো। এগুলো বলার কিছু নেই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা টিপে দিন, যাতে এর পরে যে কটা আমি রিভিউ করব এবং আপনাদের কাছে অনেস্ট রিভিউ যেটা আমি আপনাদের কাছে দেব সেটা যেন আপনারা পেতে পারেন, তার জন্য অবশ্যই বেল বাটনটাকে টিপে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।